শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম শেখ হাসিনা দেশে থাকলে লাশ খুঁজে পাওয়া যেত না বললেন হারুনুর রশিদ কোনো অবস্থাতেই আইন হাতে তুলে নেওয়া যাবে না বললেন তারেক রহমান জানাবো যে বিশেষ অনুরোধের কারণে ভারতে ইলিশ পাঠানো হচ্ছে প্রতি বছর একত্রিশ ডিসেম্বরের মধ্যে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে শেখ হাসিনা দেশে থাকলে তার লাশ খুঁজে পাওয়া যেত না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হারুনুর রশিদ শনিবার বিকেলে চাপাই নবাবগঞ্জ জেলা যুবদলের আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন হারুনুর রশিদ বলেন গত পনেরো বছরে আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এখনও দেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র বিদ্যমান তবে আমরা ঐক্যবদ্ধ থাকলে যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া সম্ভব তিনি বলেন আওয়ামী আমলে দেশ জুড়ে যে বৈষম্য হয়েছে সন্ত্রাস লুটপাট হয়েছে তার বিচার করা হবে যারা গুম ও বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে আমরা তার প্রতিকার করব তা বাস্তবায়ন করতে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপির এই নেতা বলেন আমরা আওয়ামী সরকারের গুম হত্যা ও মিথ্যা মামলার বিষয়ে জানি তবুও আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তোলা যাবে না তিনি বলেন আমরা নিজেরা যেমন অন্যায় করব না তেমনি অন্যায় সহ্য করব না কিন্তু গত পনেরো বছর যারা দেশে দুঃশাসন চালিয়েছে তাদের এত সহজে ভুলবো না এত সহজে মাফ করব না হারনুর রশিদ বলেন আওয়ামী লীগ পালিয়েছে কিন্তু প্রশাসন তাদের দোসররা এখনও রয়েছে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করতে হবে যতক্ষণ না তাদের সরানো হবে ততক্ষণ শৃঙ্খলা ফিরে আসবে না এদিকে দলের নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না শনিবার বিকালে সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে আয়োজিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে থাকতে হবে যেন জনগণ আমাদের প্রতি আস্থা রাখতে পারে কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ছাত্র জনতার আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন কোনো অবস্থাতেই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বীর শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না মানুষের মত প্রকাশের স্বাধীনতা ভোটের অধিকার নিশ্চিত ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন বাংলাদেশ প্রচুর সম্ভাবনার দেশ এখানে লুকিয়ে আছে অপুরন্ত সম্পদ সেই সম্পদ কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে জেলার বিলকুছি ও চৌহুলি উপজেলা এবং এনায়েতপুর থানা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম সভাপতিত্ব করেন স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকো সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজপি জেলা বিএনপির সভাপতি এমপি রোমানা মাহমুদ সহ আরও অনেকেই এদিকে দুর্গা পূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার রোববার সচিবালয় মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ে এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান উপদেষ্টা বলেন বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা দিয়েছে তারা একটা অনুরোধের পরিপ্রেক্ষিতে দিয়েছেন দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধ ছিল সেই অনুযায়ী তারা করেছেন তাদের তো আমি জোর করতে পারি না গতকাল বাণিজ্য মন্ত্রণালয় তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সেই বিষয়ে আপনার মতামত কি এমন প্রশ্নের জবাবে মৎস্য উপদেষ্টা বলেন যেটা গতকাল বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সেটা ভারতের মৎস্য ব্যবসায়ী বাংলাদেশের মৎস্য ব্যবসায়ীদের অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে এর সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই আমরা এখনও আগের অবস্থানেই আছি আমাদের বাংলাদেশের মানুষের কাছে যেন ইলিশের প্রাপ্যতা নিশ্চিত করতে পারি তিনি আরও বলেন আপনারা বলছেন ইলিশের দাম ইতিমধ্যেই বেড়ে গেছে সেখানে আপনারা একটা ভূমিকা রাখতে পারেন মাছটি এখন যায়নি কাগজে আছে এর প্রভাবে যদি বাড়ে সেটা উচিত হবে না আমাদের বছর ইলিশ উৎপাদন পাঁচ লাখ তিরিশ হাজার টন এর মধ্যে থেকে তিন হাজার টন অনুমতি দেওয়া হয়েছে কিন্তু গত বছর তিন হাজার টনের বেশি অনুমোদন দেওয়া হয়েছে তবে সে অনুযায়ী রপ্তানি হয়নি এখন এক টন দেওয়া হয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়কে কি রপ্তানি বন্ধ রাখার বিষয়ে বলবেন এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন আমি প্রথমেই বলেছি আগে দেশের মানুষ খাবে পরে রপ্তানি হবে বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে অনুমোদন দিয়েছে এবং একটা বিশেষ অনুরোধ দিয়েছেন ভারতে দুর্গাপুজো উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল সে বিষয়ে আমি তো তাদের কিছু বলতে পারি না দাম বাড়লে রপ্তানি নিরুৎসাহিত করবেন কিনা না এমন প্রশ্নে উপদেষ্টা বলেন যদি দাম বাড়ে সেই দাম বাড়ার বিষয়ে অবশ্যই আমাদের ব্যবস্থা নিতে হবে দামের বিষয়টি আমরা প্রতিনিয়তই মনিটরিং করছি মজুত হয় হচ্ছে কিনা সরকার যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতেই পারে আমরা আমাদের কাজে যদি অবহেলা করি তাহলে দেশের ক্ষতি জনগণের ক্ষতি সেই দায় আমাদের নিতে হবে বাংলাদেশের ইলিশ রপ্তানি করবেন কিনা বা বন্ধের কোনো ব্যবস্থা নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন রপ্তানি বন্ধের দায়িত্ব তো আমার না আমি আহ্বান জানাতে পারি কিন্তু বন্ধ করতে পারি না আমি তো আহ্বান আগেই জানিয়েছি এখন তারা বলছে দুর্গা উপলক্ষে বিশেষ অনুরোধে এ অনুমোদন দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমি তো জোর করতে জোর করে কিছু করতে পারি না এদিকে প্রতি বছর একত্রিশ ডিসেম্বরের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে হবে তবে চলতি বছর তিরিশ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে সম্পদের হিসাব এটি সরকারের সিদ্ধান্ত বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব জমাদান বিষয়ে করা সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি সিনিয়র সচিব বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি বছর একত্রিশ ডিসেম্বরের মধ্যে তাদের সম্পদের হিসাব জমা দিতে হবে তবে চলতি বছর সম্পদের হিসাব জমা দিতে হবে ত্রিশ নভেম্বর মধ্যে এই সিদ্ধান্তের মাধ্যমে পনেরো লাখ কর্মচারী সরকারি কর্মচারীকে সম্পদের হিসাবের মধ্যে আনা হচ্ছে